এই তো হই সেই গুলমার্গ, এই তো আই লাভ গুলমার্গ। এটাই সেই গুলমার্গের প্রথম প্যালেস, আর সামনে গাড়ির পার্কিং এর স্থান। এখানে পুরো সাইট সিন, এদিকে পুরো সাইট সিন করে গাড়ি এদিক থেকে এক্সিট হয়ে যায়। আর যে ফেজ ওয়ান ফেজ টু তে যায় ওই দিকে ফেজ ওয়ান ফেজ টু, আর ফেজ টু তে এখন বন্ধ। ফেজ টু তে যদি না যেতে পারি তবে ফেজ ওয়ানে যাই লাভ কি? আর ফেজ ওয়ানে যাওয়ার জন্য এখন তো বরফ নেই, তো ফেজ ওয়ানে যেয়ে কোনো লাভ নেই, ওই দিকে যাবো না। গন্ডোলা যো রোফ ওয়ে, এ গন্ডোলা কে বলতে, ওদিকে যাবো না। এদের এদিকে সাইট সিন করবো, ঘোড়া নিছি, ঘোড়া করে সাইট সিন করবো, তারপরে যদি কোথাও ভালো লাগে তো ওখানে তাঁবু টাঙাবো। তো ইনশাল্লাহ দেখা যাক, চলুন আপনারাও। এদিকে অনেক বড় স্থান, আর চোখ খোলা যাচ্ছে না রোদের কারণে। ওইদিকে পাহাড়ের উপর শুধু গাছ, আর গাছের ওইদিকেও গাছ, আর কোনো মানে জনবহুলপূর্ণ স্থান নেই এখানে। আর এদিকে গাড়ির পার্কিং, ঘোড়াও আছে ওইদিকে, চলুন যাই। এইদিকেই সকল ঘোড়া, ওই তো ঘোড়া, এই তো ঘোড়া, আর এই ভাইয়া হলো ঘোড়ার মালিক, উনি নিয়ে যাবে। ভাইয়া হাই বল দিজিয়ে। আর এখানে ঘোড়া ভাইয়া কে বানা রে? গাড়ি কি পার্কিং কি নিয়ে? পার্কিং এর জন্য বানাচ্ছে এটা। আর আর ঘোড়া এগুলো আছে, ঘোড়াতে পুরো এটা সাইড সিন করব। কত মামা অনেক বেশি বলছে, কিন্তু আমার আমি অনেক বার্গেন করে অনেক কম টাকা নিয়েছি এটা বলার জন্য, বারণ করছে। আপনাদেরকে বলবো পরে, এখন না, আগে ঘুরে ঘুরে আসি, ঘুরে আবার এই জায়গায় আসব। এদিকে সকল গাড়ি, ইয়ে ভাই ইয়ে হে ঘোড়া, হামারি ঘোড়া যায়েঙ্গে ইসকে উপর সে। ঘোড়াতে আছি, এই তো ঘোড়া, ঘোড়া মামা চালাচ্ছে। মামা হাই বল দিজিয়ে, নাম কি আপকা মামা? নাম রা ভাই নে বলা থাকি, ছ সাত জগা হে ঘুমনে কে লিয়ে ইয়া পর, ও ঘোড়ে সে ঘুমা কর আয়েঙ্গে। হ্যাঁ হম বাংলাদেশ মে রেতে হে, কলকাতা মে রেতে হে, বাংলাদেশ মে রেতে হে, সিটিজেন হে বাংলাদেশ কা। হ্যাঁ গয়ে থে কবি? তো আপ ভি যায়ে, আপ ভি আয়ে না, আপ ভি কাহে বাংলাদেশ পর আয়ে কবি? গরে ইয়ে আপ আয়েঙ্গে বাংলাদেশ ঘুমনে যায়েঙ্গে, মুসলমান দেশ হে और मस्जिद का देश है। हमारे बांग्लादेश के जो मेन सिटी है ना, ढाका, ढाका हाँ ढाका हाँ ढाका, ढाका में ईडन गार्डन नहीं, सिर्फ ईडन कॉलेज है, ईडन मस्जिद है। तो ढाका को मस्जिद की शहर भी बोला जाता है। हमारा नाम मोहम्मद आराफत हुसैन। हाँ और हमारे गवर्नमेंट भी हमारे मतलब बहुत कुछ करते हैं यहाँ पर, मस्जिद वगैरह और लोगों के लिए बहुत कुछ करते हैं। तो आप नारा वाशबेन
আপনার না ভাই ও ক্যামেরা মে বাত কর রহে আপনারাও আসবেন আসে ঘোড়া রাইড করবেন হর্স রাইডিং হাই ব্রাদার্স কেসে হে কাহে কাহে বাংলাদেশ সে বাংলাদেশ কে কাহা সে ঢাকা সিটি তো তুমি কেমন আছো ভালো আছি হাম ভি বাংলাদেশ কা হে হাই আল্লাহ কি না সৃষ্টি করেছে পৃথিবীতে আসসালামু আলাইকুম কেসে হে আপ আসসালামু আলাইকুম জি মে ঠিক হু मजा ही कुछ और है हाँ भाई हाँ जाते हैं देखते हैं मैं यहाँ और एक बार आऊंगा पैदल ए पैदल आप ऐसे जहाँ जा रहा हूँ ना सलाम वालेकुम खूब सुंदर लगते से তার দিকেই যেদিকেই তাকাই মুখে শুধু স্মাইল চলে আসে হাসি আর হাসি শুধু দেখা যায় ভিডিওতে শুধু দাঁত দেখা যাইতেছে ওর এদিকেও ভাই এ ফুল কা নাম কে হয় বহুত আচ্ছে ফুল হে সুন্দর লাগ রহা হে বহুত আমার দুইটা ব্যাগ ছিল একটা ব্যাগ যেটাতে টেন্ট এবং টেন্টের যাবতীয় জিনিসপত্র ছিল ওগুলো রেখে আসছি ওই মামার কাছে তো ওই মামা বললো যে ওখানে গেলে তারপর নিতে না ভারী হয়ে যাবে মজা পাবো না আর ব্যাগ কাদের যেটা এটা তো নিজের কাছে রাখি দিছি কারণ এটাতে পাওয়ার ব্যাংক এবং অন্যান্য কেবল সব কিছুই আছে চার্জার কেবল তো রাস্তা তো বহুত লম্বা রাস্তা যদি শেষ হয়ে যায় তো মোবাইলের চার্জ বা ক্যামেরার চার্জ দিতে হবে নীল আকাশের নিচে অনেকজন আসতেছে ঘোড়াই করে তারা উপরে গেছিল মনে হয় আসসালামু আলাইকুম ভাই লোক কেয়া হালচাল হ্যাঁ আপ সব কি হাই বল দিজিয়ে আসসালামু আলাইকুম কাহা কাহা গেয়া ভাই ঘোড়া সম্পূর্ণ আমার হাতে ভাই 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 আপ আয়ে আপ আয়ে ডরো মত চলেগা ঘোড়া হ্যাঁ মুঝে লাগ রহা হ্যায় কি পড় জায়েগা নেই 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 হ্যাঁ নেই পড়েগা সাথ কিরকম খাই দেখতেছেন এখানে তো কমে আছে পেহেলগাম যা ভাই পেহেলগামে জাদা হ্যা না পেহেলগামে হ্যাঁ পেহেলগামে ওর পেহেলগামে হ্যাঁ রাস্তে ভি বহুত খতরনাক মে পেহেলগাম যাকার ঘোড়া নেই পকড়ুঙ্গা ভাই ঘোড়া ঘোড়া পর নেই যাউঙ্গা ঘোড়া ওয়াহ পর বহুত রিক্স হে মে মে ইয়াহ পর আয়া সিরফ হ্যাঁ পেসে জাদা হো ইয়া কম হো মে তো ঘোড়া পর উঠনা হি নেই হে পেহেলগাম যাকার ঘোড়া পর উঠনা হি নেই হে জব তক জান ইয়া পর হে দেখুন আপনারা মানে কি সিনারি এখানে ক্যামেরাতে ঠিকঠাক ফোকাস আসতেছে কিনা আমি জানি না কারণ এক হাতে ধরা তো মানে প্রত্যেকটা মাটির প্রত্যেকটা ঘাসের কালার এক এক রকম এত সুন্দর আসসালামু আলাইকুম কেসে আপ ওই যে ঘর এশিয়া কা গুলমার্গ মামা বলতেছে এটা এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান পানি যাচ্ছে পানি যাওয়ার রাস্তা আছে
আর ওগুলো সব পাইন টি, দেবদারু গাছ যেটাকে বলা হয় এখানে ইন্ডিয়ানরা দেবদারু গাছ বলে, সবাই দেবদারু গাছ বলতে পরিচিত। এটা ওইদিকে ইহা পর যে ঘর বগারা হে ইয়ে কিয়া হে নে নে হোটেল হোটেল সবকা হোটেল গভর্নমেন্ট হ্যাঁ কিরায়া কিতনা হে এক রাত কা 8,000-10,000 12,000 আব্বা আমাদের কোনো দরকার নাই এখানে থাকার এক রাতে এত টাকা দিয়ে আজ রাত কাছে আজ রাত আল্লাহ নে চাহা তো আজ রাত ইহা পর রুকেঙ্গে हम कैंपेन करते हैं ना कैंपेन घूम कर तंबू है ना टेंट तंबू गाड़ देते हैं हम भाई सब खाना वाना कहाँ मिलेगा यहाँ पर फ्रूट नहीं है अरे सेब का बगान नहीं है एप्पल का बगान यहाँ पर नहीं आनी उधर मिलेगा की भूल कोल्ला बेटा ওখান থেকে না নিয়ে নিয়ে ভুল হয়ে গেছে অনেক আপনারাও আসবেন এখানে আসলেই আসলে প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন সিম আমি নিয়ে নিয়েছি 350 রুপি পড়ছে প্রথমে 500 রুপি 600 রুপি 1,000 রুপির নিচে সিমে দিতেছিল না ওখান থেকে নিয়ে নেই আমি নিছি চক থেকেও নিয়ে নেই চকেরও আরও সামনে থেকে বড় মালো যে ওই জায়গার নাম ওই জায়গা থেকে সিম নিয়ে নিছি তো 350 টাকা পড়ছে পাসপোর্ট দিয়ে সিম ভাই সাহেব গাড়ি কাহা সাথ যাতায় होटल पर जाता है ये दो हिस्से में बांटने का गुलमर्ग का है एक फौज का एक टूरिस्ट का फौज का कौन सा हिस्सा फौज बॉर्डर का है सबका बॉर्डर का फौज है बॉर्डर कहाँ पर है वो पहाड़ देख रहा हूँ वहाँ पर हाँ भाई गुलमर्ग की उधर की झरना है नहीं झरना बहुत दूर है अच्छा अच्छा बहुत दूर टंगमार्ग की तरह हाँ अच्छा अच्छा তো এই গুলমার্গ দুটি অংশে বিভক্ত বলতেছে দুটি অংশের মধ্যে একটা হলো যে আর্মিদের জন্য যারা বর্ডারে আর একটা হলো যে টুরিস্টদের জন্য হ্যাঁ ফিস্টেভার এরিয়া এবার কে হে মিশন কাশ্মীর কা মিশন কাশ্মীর মুভিও এখানে হয়েছিল অর্ধেক ডাল লেক থেকে অর্ধেক সোনমার্গ থেকে আর অর্ধেক গুলমার্গ থেকে গুলমার্গের এই স্থানে এই স্থান মুভির ভিতরে দেখানো হয়েছিল এই স্থান সেম এই স্থানটা আর ওনারা মনে হয় কাশ্মীরের লোক মামা ইয়া উপর মে জানোয়ার বগারা রহতে হে ক্যা इस जंगल में हाथी की बगे ऊंट की बगे वैसे सब के जाना है इसमें अंदर में इसमें लोग नहीं रहते नहीं नहीं बंद है अच्छा अच्छा वो घर में लोग रहते हैं हैं कोई नहीं देखता तो के लोग कैंपेन तंबू वगैरह कहाँ लगाते हैं कैंपेन कैंपेन के लिए नीचे लगाते हैं टेंट नीचे लगाते हैं अच्छा अच्छा জঙ্গল মে পেড় কি পেট সে পেট সে লাগাতে হ্যাঁ এটা দ্বিতীয় পয়েন্ট ছবির কাশ্মীর নিয়ে যে ছবিগুলা হয় আসলে ওই ছবিগুলা বেশিরভাগই গুলমার্গ সোনমার্গ পহেলগাম এগুলো নিয়েই হয় দেখতে দেখতে আমরা গুলমার্গের চিলড্রেন পার্কের সামনে চলে এসেছি এখানে কিছুক্ষণ ঘোড়া দাঁড়াবে এবং তারপর আমরা চিলড্রেন পার্ক ঘুরবো আর এই ব্লগটা আজকে এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ